ট্রাম্পকে হত্যা চেষ্টা সাজানো ছিল বলে মনে করছেন মার্কিন ভোটাররা। কিন্তু মার্কিন ভোটাররা কেন মনে করছেন ট্রাম্পকে হত্যা চেষ্টা সাজানো ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুই মাসের ব্যবধানে দুবার হামলার শিকার হওয়া মিস্টার ট্রাম্পের ঘটনাকে অনেকেই পরিকল্পিত বলে মনে করছেন। বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব উঠে আসছে যে মিস্টার ট্রাম্প নিজেই এসব ঘটনা সাজিয়েছেন নির্বাচনে সহানুভূতি অর্জনের কৌশল হিসেবে। কলোরাডোর ডেসরি এবং ক্যামেলি নামে দুই নারী, যাদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ বিপরীত, তারা দুজনেই মনে করছেন ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা সাজানো ছিল। তাদের এই ধারণা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়ানো বিভিন্ন ভিডিও এবং পোস্ট থেকে এসেছে। উল্লেখ্য, এসব পোস্টে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া হত্যাচেষ্টার ঘটনাকে মিথ্যা দাবি করা হচ্ছে। এই ষড়যন্ত্র তত্ত্বের প্রসার সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের তরফ থেকে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।